এই ফোনটা দেখেন এই ফোনের ডিজাইন দেখতে একেবারে স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্যামসাং এস এর মতো এবং বক্সটাও দেখেন স্লিম বক্স চার্জার থেকে শুরু করে কোনো কিছুই নাই তবে সারপ্রাইজিংলি এইটা ফ্ল্যাগশিপ স্যামসাং এস ফোর না এইটা হলো স্যামসাং এর স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি অ্যাট ফার্স্ট গ্ল্যান্স আপনারাও দেখে বোকা বনে যেতে পারেন তবে আপনি যখন হাতে নিবেন ব্যাকটা এবং যখন ফ্রন্টটা দেখবেন আপনি কনফার্ম হয়ে যাবেন যে এইটা সেই বাজেট ফোন ফ্ল্যাগশিপ না বক্সে যেহেতু কিছুই নাই তাই আনবক্সিংটাও করলাম না এই ফোনটা যখন রিলিজ হয়েছিল এই ফোনের প্রাইস ছিল তিরিশ টাকা এবং এইটার কম্পিটিশনের সামনে এই ফোনটা লিটারেলি গু একটা ফোন নেগেটিভ দিয়ে শুরু করলাম এবার পজিটিভটা বলি এটা রিলিজ হয়েছিল তিরিশ হাজারে কিন্তু বর্তমানে এটার মার্কেট প্রাইস বাইশ টাকা সো এখন এটা যাদের সাথে কম্পিট করছে এদের এটা কিন্তু বেশ ভালো ফোন আর এই ফোনটা পেয়ে যাবেন বসুন্ধরা মোবাইল থেকে শুধুমাত্র এই ফোনটা না আপনি যে কোনো ফোন পারচেস করতে চান বা রিসেল করতে চান এম কে মোবাইল পয়েন্টস হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস কিছুদিন আগে এই বাজেট সেগমেন্টে আমি আইকু জেড নাইন এক্স এর রিভিউ করেছিলাম ওই ফোনটাও পার্টিকুলারলি পারফরমেন্সের জন্য খুব ভালো একটা ফোন এইবার দেখা যাক Samsung M35 5G এই ফোনটা আসলে কাদের জন্য প্রথমবার যারা আমার এই চ্যানেলে এসেছেন জোস জোস ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন সর্বপ্রথম লুকস এবং ডিজাইন নিয়ে আলাপ করি এই ফোনের ডিজাইনটা যেহেতু তাদের ফ্ল্যাগশিপ লাইনআপ থেকে না হয়েছে তাই বলবো ডিজাইনটা বেশ ভালো কিন্তু হাতে নিলে আসলে ওই প্রিমিয়াম ফিলটা আসে না এই বাজেটে অনেক ফোন আছে যারা আসলে শুধুমাত্র ডিজাইন না আপনি যদি হাতে নেন হ্যান্ড ফিলিংটা আরো বেটার পেয়ে যাবেন বিলটা যদি দেখি আমি এই ফোনের পেছনে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক ফ্রেমেও পেয়ে যাচ্ছেন প্লাস্টিক তবে গুড নিউজ হচ্ছে ফ্রন্টে কিন্তু থাকছে গয়লা গ্লাস ভিক্টাস দ্যাট মিনস এই ফোনের ফ্রন্টটা আসলে খুবই মজবুত যেহেতু এই ফোনের ফ্রন্টে গয়লা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কিন্তু প্রোটেকশন ছাড়াই ইউজ করতে পারেন তারপর আমি সাজেস্ট করবো একটা প্রোটেকশন লাগিয়ে নেবেন যেহেতু গ্লাস গ্লাস ব্রেক করতেই পারে আর এটার পেছনে এবং ফ্রেমটা প্লাস্টিক হয়ে থাকলেও সারপ্রাইজিং ব্যাপার হলো এটা কিন্তু বেশ বিল কোয়ালিটি বেশ স্ট্রং মনে হচ্ছে আমার দেখেন এই ফোনটা ওজন কিন্তু দুইশো গ্রাম এবং দুইশো গ্রাম হওয়া সত্ত্বেও এই ফোনটা আপনার কাছে কোনোভাবেই বালকি মনে হবে না থ্যাঙ্কস টু দা ডিস্ট্রিবিউশন এমনভাবে ডিস্ট্রিবিউট করেছে সব জায়গায় আপনার সিমিলার ওয়েট পড়েছে যার কারণে হাতে আসলে অতটা বালকি ফিল হয় না বেশ কমফোর্টেবল লাগে এই ফোনে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার যদিও বা মোস্ট অফ দা সাউন্ড নিচেরটা থেকে আসে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডলবি অ্যাটমোসের সাপোর্ট দ্যাট মিন্স মিডিয়া কনজমশানের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন ব্যাটারি নিয়ে যদি আলাপ করি এই ফোনে পেয়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড ব্যাটারি এবং এইটার ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো আপনি যদি লাইট ইউজ করেন অলমোস্ট দুই দিনের ব্যাকআপ পেয়ে যাবেন এবং একটু যদি বেশি ইউজ করে থাকেন তাহলে একদিন এবং একদিন একটু বেশি ব্যাকআপ খুব ইজিলি পেয়ে যাবেন আর এই ফোনটা একটা খারাপ লাগার ব্যাপার হলো এইটার বক্সে কোনো চার্জার আসে নাই দেখেন এই বাজেট সেগমেন্টে সবগুলো কোম্পানি কিন্তু চার্জার দিয়ে থাকে এরা দেনে এদের একটা ব্যাড মুভ ছিল এবং তার চেয়েও বড় কথা আসলে এটাতে তারা মাইনেস পাবে চার্জার না দেওয়ার জন্য ডিসপ্লে নিয়ে আলাপ করলে এখানে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি হাউন্ড এবং অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লে প্রোটেকশনে থাকছে বয়লা গ্লাস ভিক্টাস প্লাস আর এই বাজেটে যদি আমরা চিন্তা করি মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে অ্যামোলেড ডিসপ্লেটা পাই না এখানে অ্যামোলেড ডিসপ্লেও থাকছে ওয়ান টোয়েন্টি হাউস ডিফ্রেশারেও থাকছে এটা কিন্তু খুব ভালো একটা কাজ করছে আর যেহেতু এটা এর ডিসপ্লে স্যামসাং যেহেতু কিং অফ দা ডিসপ্লে মেকার এইটা ডিসপ্লে কিন্তু আসলে জোস এই বাজেটে তো জোস ইনফ্যাক্ট তিরিশ পঁয়ত্রিশ হাজার বাজেটেও এইটার ডিসপ্লে আপনাকে ইমপ্রেস করবে ডিসপ্লে চিন এবং সাইড গুলো একটু বেশি হলো ডিসপ্লেটা কিন্তু বেশ স্মুথ এবং রংগুলো খুবই পাঞ্চি ভিউইং অ্যাঙ্গেলটাও ভালো পেয়ে যাবেন এই ফোন থেকে তবে নেটফ্লিক্স এস জে সাপোর্ট করে না যদিও বা ইউটিউবে এইচ জিয়ার ভিডিও দেখা যাবে আর এই প্যানেলে এইচ জিয়ার ভিডিওগুলো দারুণ দেখায় আর এইচ জিয়ার মোডে এখানে থাউজেন্ড নিটস অফ ব্রাইটনেস পেয়ে যাবেন দ্যাট মিন্স আপনি চাইলে এই ফোনটা রোদেও ব্যবহার করতে পারবেন ডোট ড্যাট মি রং প্লিজ যারা পান্ডাতে ডেলিভারি করে থাকেন এবং পাঠাও রাইডার আছেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো অপশন হতে পারে ডিউ টু দুইটা রিজন একটা হচ্ছে যেহেতু ব্যাটারি লাইফটা অনেক ভালো পেয়ে যাবেন এবং ব্রাইটনেসটা বেশ ভালো আপনি চাইলে আপনার বাইকে বা সাইকেলে রেখে আরামসে ব্যাটারি লাইফটাও ভালো পেয়ে যাবেন এবং আপনার সানলাইটও কোনো সমস্যা হবে না ভিউইংয়ের ক্ষেত্রে পারফরমেন্স নিয়ে আলাপ করলে এই ফোনে পেয়ে যাচ্ছেন একজন ওয়ান থ্রি এইট জিরো দেখেন ভাই আমি একজন একেবারেই পছন্দ করি না আমি খুব চেষ্টা করতেছিলাম আসলে এটাকে পচানোর জন্য এটা এন্ট্রোডিউ স্কোর অলমোস্ট সিক্স লাখেরও উপরে এবং এটার রিয়েল লাইফ পারফরমেন্সও খারাপ না তারপর আমি খুব চেষ্টা করছি অনেক প্রেশার ক্রিয়েট করছি এবং অন্যান্য ডিভাইসের সাথে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি আসলে সেগমেন্টটাকে চিন্তা করি ভাই এটা খুব ভালো ডেলিভার করে খুব ভালো ডেলিভার করে যদিও এক্সিনোস আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না এখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু ভালো ডেলিভার করে এবং ফান ফ্যাক্টর কি জানেন আমি এটাতে পাবজি রান করছি यस পাবজি রান করছি হ্যাঁ আমার কাছে অন্যান্য থাকা ফ্ল্যাগশিপগুলোর মতো পারফরম্যান্স আমি এটা থেকে কখনো আশাও করিনি কিন্তু আমি এটা খেলতে পারছি কোনো অসুবিধা ছাড়া সো যারা গেমিং এর জন্য এটা পারচেজ করতে যাচ্ছেন টুকটাক পাবজি খেলতে পারবেন তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত এবং হালকা পাতলা জেম ফ্রি ফায়ার বা এই টাইপের গেমগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে রান করতে পারবেন আপনি প্রবলেম ফেস করবেন না স্টোরেজ একশো আঠাশ থেকে দুইশো ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাবেন ব্যাটারির পর এই ফোনের সবচেয়ে স্ট্রং পয়েন্ট কিন্তু এদের ইউআই এখানে পেয়ে যাবেন ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান যেহেতু স্যামসাং এর ইউআই আমার মতে পৃথিবীর সবচেয়ে ভালো এবং স্মুথ ইউআই কিন্তু স্যামসাং এর ইউআই আর ইউআই তো ভালো তার উপর ভাই এখানে ফোর ইয়ার্স অফ সফটওয়্যার আপডেটের এরা প্রমিস করে রাখছে দ্যাট মিন্স এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত সাপোর্ট পাবো ওইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আসলে যে একটা বাজেট ফোন বাসে দাঁড়া একটা ফোন যেখানে আমরা আগামী চার বছর পর্যন্ত আপডেট পাবো মানে অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত সাপোর্ট পাবো এই ফোনে তবে নেগেটিভ যদি বলতে হয় স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জের মতো ইউআই এর যত ফ্ল্যাগশিপ ফিচারগুলো আছে সবগুলো আপনারা পাবেন না কিছু লিমিটেশন এখানে রয়েছে তারপরও এখানে যা ডেলিভার করছে এই বাজেটে ইটস মোর দেন ইনাফ আপনি এখানে নক সিকিউরিটি ফিচার পেয়ে যাবেন সিকিউর ফোল্ডার পেয়ে যাবেন এবং অল ওজন ডিসপ্লে সাপোর্টও পেয়ে যাচ্ছেন এছাড়াও কুইক শেয়ার এবং স্যামসাং ইকোসিস্টেমের সাপোর্টও রয়েছে ক্যামেরা নিয়ে আলাপ করলে এখানে পেয়ে যাচ্ছেন তিনটা ক্যামেরা মেন ল্যান্স হিসেবে থাকছে ফিফটি মেগা পিক্সেলের এফ ওয়ান পয়েন্ট এইট উইথ ওআইএস সাপোর্ট আলট্রা ওয়াইড এবং ডেপ নিয়ে কিছু বলবো না এগুলো জাস্ট দেওয়ার জন্য দেওয়া এগুলো বিশেষ কোন কাজের না এবং এইগুলো দিয়ে ছবি তুলতে ইচ্ছা করবে না সেলফিতে পেয়ে যাচ্ছেন থার্টিন মেগা এর সেলফি শুটার এইটা আপনার ঠিকঠাক চলে বাজেট অনুযায়ী ঠিক আছে লেন্স কোন কোম্পানি এবং কত মেগাপিক্সেল ওইগুলো নিয়ে তো আসলে ক্যামেরা জাজ করা যায় না আমরা দেখি ক্যামেরা আসলে কেমন কাজ করে দিনে আলোতে তোলা ফটোগুলো বেশ সার ভালো ডিটেল সহ আসে এবং পোর্ট্রেট মোড কিন্তু আসলে অনেক ভালো তাদের আগে অ্যানচেস্টার থেকে দ্যাট মিনস এম থেকে মোটামুটি ভালো বলা যেতে পারে তবে কম্পিটিশন সাথে যদি তুলনা করি তাহলে ঠিক আছে খুব ভালো না আবার খুব খারাপও না এই ফোনে আপনি সেলফি এবং মেন লেন্স দিয়ে ফোর কে থার্টি এফ এ শুট করতে পারবেন আর এই ফোনে তোলা ভিডিওর কিন্তু রং গুলো বেশ ভালো এবং এক্সপোজার শিফটিং কিন্তু বেশ স্মুথ এবার একটা ভার্ডিক টেনে দে এই ফোনটা আসলে কাদের জন্য দেখেন আমি হয়তো অনেক কিছু নেগেটিভ বলছি কিন্তু একটা জিনিস পার্টিকুলারলি বলতে হবে আমি আসলে এটার প্রাইম যেসব রিলিজের সময় যারা কম্পিটিশান ছিল আমি মোস্ট অফ দ্য টাইম আসলে ওদেরকে ভেবে আসলে ফোনের রিভিউ লিখতে বসছিলাম কিন্তু যখন আমি দেখলাম এইটার প্রাইস ড্রপ করে বাইশ হাজারে নেমে এসেছে আমি তাৎক্ষণিক যখন চিন্তা করলাম এটার কম্পিটিশন এখন কে বা যেটা কারা আছে ভাই এই ফোনটা আমাকে লিটারালি সারপ্রাইজ করছে এটার পারফরমেন্সে আপনি আমি যদি বলি আমার কাছে কিছুদিন আগে মনে হয়েছিল আইকু জ্যাট নাইন এক্স হয়তো এই বাজেটের সবচেয়ে বেস্ট পারফর্মিং ফোন বা এইটা নেওয়ার পর আমি যখন দেখলাম এটা বাইশ হাজারে পাওয়া যাচ্ছে আমি লিটারালি সারপ্রাইজ যে এটার পারফরমেন্সও কিন্তু আপনি আইকু জ্যাট নাইন এক্স থেকেও ব্যাটার এবং এই বাজেটে যত ফোন আছে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতেছি এটার ক্যামেরাও কিন্তু ওইটা ওদের থেকে ভালো ডিসপ্লেটাও ভালো হ্যাঁ আপনি বলতে পারেন এটার চিন ব্যাজেলস একটু বেশি এটা আপনি বলতেই পারেন তবে আমি যদি দেখি যে ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল কেমন এবং আদার শার্পনেস কেমন এইটাই কিন্তু বেস্ট এই বাজেটে এছাড়া ব্যাটারি লাইফটা তো ভালোই সো আমি একটা কথাই শেষ করি আসলে আমি নেগেটিভ অনেক কিছুই বলছি কিন্তু আমি আসলে আমার মতামত চেঞ্জ করলাম এই বাজেটে আমার মতো বেস্ট ফোন এখন বর্তমানে এইটা আরেকটা ব্যাপার এইটা হয়তো প্রথম হতে যাচ্ছে যেখানে আমি ফ্ল্যাগশিপ বাদ দিয়ে স্যামসাংয়ের কোনো ফোন আমি বাজেট ফোনে সাজেস্ট করছি যাই হোক ভিডিও এখানে শেষ করলে আমার গলাটা একটু ভাঙা আই হোপ আপনারা আমার এই ভাঙা গলাটা পুরোটা শুনবেন এবং জাজ করবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো না লাগলেও চেষ্টা করবেন সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য এবং নেগেটিভ কমেন্ট করতে পারেন আই ডোন্ট মাইন্ড নেগেটিভ কমেন্টস থ্যাংক ইউ